কাতারে যুবলীগকে আরও সুসংগঠিত করতে আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভা করেছে সংগঠনটির নেতারা। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারে জানান, আওয়ামী লীগের সিনিয়র নেতা ফারুক মোল্লা এবং মহিউদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা সৈয়দ আনামিয়া। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, আজাদ চৌধুরী, বাবুল আহমেদ সহ অন্যান্যরা।